হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ ফ্যামিলি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত ফ্রেন্ডস। তোমরা আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে কইতেল রেসিপি। এটা খুবই সিম্পলভাবে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি প্লিজ সবাই কন্টিনিউ দেখতে থাকবে। দেখো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগলো আমি সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আর ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো সবাই। তোমরা এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা, এখানে একটা বড় সাইজের বেশ টমেটো নিয়ে নিয়েছি, এদিকে কাঁচা জিরে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এক চামচ মতন, আর এদিকে এই যে শশাটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি। লাল টমেটো একটা নিয়েছি। এবার এদিকে আমি এই মাছগুলো, ছটা মাছ, এখানে ছটা কই মাছ আছে, এই ছটা কই মাছ আমি বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি এখন লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো। তো প্রথমে দিয়ে দেবো এখন আমি লবণ, এই যে লবণ অল্পই দেবো, এই টাইমটায় লবণ দেবো। এবার হলুদ দিয়ে দেবো, হলুদ দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। এবার এই এই তিনটে জিনিস দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব, সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব, কেন কই মাছ ভীষণ কাটা থাকে। আর এই কেটেছি মাছের গায়ে বেশ মানে অন্যরকম একটা ইয়ে আছে, কাটা কাটা, তার জন্য মাছ এমনি খুব কম কাটি, মাই কাটে বেশি। তো আজকে কই মাছগুলো আমি কেটেছি, মাছগুলো অবশ্য কাটার সময় আমি লবণ দিয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, লবণ দিয়ে ঢেকে মাছগুলো তারপরে মরে গেছে, তারপরে কেটেছি, কেননা জ্যান্ত মাছ আমি ধরতে পারি না। মাছ এমনিতে আমি তেমন একটা বাড়িতে কাটি না, মাই কাটে বেশি। এদিকে যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডে দিয়ে পুরো একটা গ্রেভি বানিয়ে নেব। আগে আগে সব দিয়ে দেবো ওর মধ্যে মিক্সার গ্রাইন্ডে। টমেটো লঙ্কা কেউ চাইলে কম বেশি ইউজ করতে পারে, যে যেমন খাবে। এই যে আমার গ্রেভিটা হয়ে গেছে, এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি মাছগুলো সর্ষের তেলেই ভাজবো। ক্যামেরা ধরে একা একা ভিডিও করতে ভীষণ টাফ, ভীষণ একা। তবুও যেটুকুনো পারি সেটুকুনো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এক এক প্রথমে তিনটে মাছ ভাজবো, তারপর আর বাকি তিনটে মাছ ভাজবো, দুবারে দিয়ে মাছগুলো আমি ভেজে নেবো। হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার এই যে আমি মাছ
কই তেল বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে আর তেজপাতা আর দু একদিনে জিরে দিয়েছি। জিরেটা আমি আমার নিজের পার্সোনাল মর্জিভাবে দিয়েছি, এটা মধ্যে না দিলেও চলবে। মেইন মেইন হচ্ছে ওখানে কালো জিরেটা, ঠিক আছে, আর তেজপাতাটা আমি নিজে সব করে দিয়েছি। ওখানে হচ্ছে মেইন যাবে শুধু হচ্ছে কালো জিরে, কেউ না ইউজ করতে চাইলে না ইউজ করতে পারে। এবার আমি দিয়ে দিয়েছি গ্রেভিটা, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটাকে বেশ ভালো করে হালকা আছে একদম পুরো স্লো করে দিয়ে আমি ভাত মশলাটা, এবার এই যে মাছ ভেজে রাখা মাছগুলো, এবার এদিকে দেখছি বেশ জলটা বেশ মশলার তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের যে বাটি ছিল ওই বাটির পরিমাণে মতন একটু জল দেবো। এখানে আবার মশলার মধ্যে দিয়ে দিলে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, এটাকে আবার বেশ ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে তেল এখানে তেল ছেড়ে দিয়েছে মশলাতে, এবার আমি দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার বাটিতে এক বাটির মতন জল দিয়ে দেবো আমি। যে জল দিয়ে দিচ্ছি, এবার এটাকে চাল এই যে আমি ঢেকে দিয়ে চাল মিডিয়াম করে দিয়েছি জালটা, বাড়িয়ে দিয়েছি। এবার দেখি বেশ অনেকটাই ঝোলটা আর কি টেনে টেনে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক এক করে কই মাছগুলো, সব সব কটা মাছই দিয়ে দেবো। বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ওভেনটা পুরো স্লোতে রাখতে হবে, স্লোতে রেখে ঢেকে দিতে হবে, কালারটা বেশ সুন্দর হয়েছে। ওই যে আমি ঢেকে দিলাম, এবার এর মধ্যে বেশ 5-6টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা সর্ষের তেল দিলে এর মধ্যে কালারফুলটাও সুন্দর হয়, আবার এদিকে টেস্ট বা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই যে তো লঙ্কাটা আমি একটু আগেই দিয়েছি, আমি এবার দেবো সর্ষের তেল। এই যে সর্ষের তেলটা আবার দিয়ে দিলাম, সর্ষের তেলটা যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার অল্প একটু ঢেকে দেবো 2-1 মিনিটের জন্য, ঢাকিয়ে দিয়ে নামিয়ে নেবো। ব্যাস কমপ্লিট আমার কই তেল রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। দেখো এবার আমি খেতে বসছি, কিন্তু অবশ্যই দুটো মাছ খাবো না, আমি একটা মাছই খাবো। ওখানে এখানে ভিডিওটা করার জন্য দুটো মাছ দিয়েছি, এর মধ্যে দেখতে সুন্দর লাগবে বলে, কিন্তু আমি এখানে খাবোই একটা মাছ। দেখো খাচ্ছি, কালারটা তো বেশ ভালোই লেগেছে। টেস্টটাও বেশ ভালো লেগেছে টেস্ট। তো প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে।